নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের নিয়ে সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি সুপর্ণা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি ফুচকা কী করে তৈরি করে। তাহলে আমার ফুচকা তৈরি করতে লাগবে, দেখো, ছোলা আর মটর সেদ্ধ করা, ধনে জিরে ভেজে গুঁড়ো করা, এটা আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু কেটে নিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি, লঙ্কার গুঁড়ো, আর লাগবে বিট লবণ, আর এমনি একটু লবণ লাগবে। এটা সুজি নিয়েছি এক বাটি, হাফ বাটি ময়দা, আর তেঁতুল ভিজিয়ে আমি ছেঁকে নিয়েছি। প্রথমে আমি সুজি দিয়ে দিলাম এক বাটি, এবার ময়দা দিয়ে দিলাম হাফ বাটি, এবার দেবো একটু লবণ। লবণ দিয়ে দিলাম, এবার এটাকে আমি মিশিয়ে নেব, সুজিটা ও ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশানো হয়ে গেছে, এবার আমি এটা মাখবো জল দিয়ে। এমনি নর্মাল জল নিয়েছি আমি, গরম জল না, এটা অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখো মাখা খুব সোজা, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে, একটু প্রথম দিকে জল জল থাকবে, দেখো। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি আলুটা মেখে নেব, আলুটা গরম আছে, আমি পরে মাখছি। আমি এবার ময়দায় চলে আসলাম, নাহলে ওখান থেকে কেটে দিবি। ময়দাটাকে ভালো করে এভাবে মেখে নে, আরও করে মেখে নিতে হবে। এবার আমি এই ময়দাটা মাখা হয়ে গিয়ে আমি ছোটো ছোটো লাচি করে নেব। ছোটো ছোটো করে লিচিগুলো করতে হবে, লুচির থেকে একটু ছোটো। লাচিগুলো সব হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বেলে নেব, একটু তেল দিয়ে বেলবো আমি এটাকে। দেখো খুব চেপে বেলতে হবে না, এটাকে হালকা হাতে অল্প অল্প করে বেলতে হবে, কিন্তু পাতলা হবে। এভাবে একটা একটা করে সব আমি বেলে নেব লুচিগুলোর, কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, মোটা হলে এটা ফুলবে না। আমি এগুলো আস্তে আস্তে সবগুলোই বেলে নেব। আমার সবগুলোই বেলা হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। আমি তেলটা আমার গরম হয়ে, দেখো এই দেখো নিজে নিজে ফুলে উঠবে তেলটা গরম হয়ে গেলে। অনেকেই বলে ফুচকা ফুলে না, কিন্তু দেখো এইভাবে তৈরি করলে তোমরাও বাড়িতে এইভাবে ফুলাতে পারবে। তোমাদের আমি এর আগেও একটা দই ফুচকা রেসিপি দিয়েছি, দেখো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা আমি কম করে রেখেছি,
দেখো আমার হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। একটু লাল ধরলে তবে উঠাতে হবে, না হলে আবার নেতিয়ে বসে যাবে ফুচকাগুলো। আমি তেল কিন্তু খুব একটা বেশি দিইনি, দেখো আমি অল্প তেলেই কিন্তু ভাজছি, আর দেওয়া মাত্রই ফুলে উঠছে। দেখো আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা মুচমুচে হয়েছে, এই দেখো। দেখো সুন্দর মুচমুচে হয়েছে, এই দেখো। তাহলে দেখো এইভাবে তোমরা বাড়িতে তৈরি করবে। কিন্তু আমি এবার আলুটা, এই আলুটার মধ্যে জিরে আর ধনে যে ভেজে রেখেছি সেটা দিলাম, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এবার দিচ্ছি আমি বিট লবণ। লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারে। ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম, মটরটা আমি দেখো ভেঙে দিচ্ছি, সেদ্ধ করা মটর আমি ভেঙে নিচ্ছি হাফ করে। এবার আমি এটাকে মেখে নেব ভালো করে, সবগুলো মিশিয়ে নেব। দেখো আমার এটা আলুটা হয়ে গেছে, এবার আমি তেঁতুল জলটা, তেঁতুল জলটা অবশ্যই ছেঁকে নিবে, না হলে তেঁতুলের খুব নোংরা থাকে। লেবু দিয়ে দিলাম আমি, কেটে রাখা লেবুগুলো, ধনে পাতা কুচি, এবার আমি বিট লবণ দিচ্ছি। এবার দেবো আমি জিরে, ধনে ভাজা যে গুঁড়োটা সেটা দিয়েছিলাম। দেখো আমার রেডি তেঁতুল জল, এবার আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা, দেখো। দেখো এবার তেঁতুল জল দিচ্ছি, দেখো। আমার চ্যানেলটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এইভাবেই দেখো আমার ফুচকা তৈরি, আমার রেডি, তোমরা এইভাবে তৈরি করবে, খাবে। তাহলে আজকে চলি, টাটা।